Hey Allah, Mahmud Prem Maula. Hey Allah, ek pai du au. একটি মাছ ঘিরে অনেক মানুষের জটলা, হবেই বা না কেন, মাছটির ওজন যে 5 মনেরও বেশি। খুলনা নগরীর রূপসা কেসিসি পাইকারি মৎস্য আলোতে 210 কেজি ওজনের একটি কৈবাল মাছ বিক্রি হয়েছে। জেলেদের জালে ধরা পড়া মাছটি সোমবার সকালে আড়তে আনা হয়। এর আগে শনিবার রাতে সুন্দরবনের দুবলাচর এলাকায় এক জেলের জালে মাছটি ধরা পড়ে। রোববার চর থেকে 1,65,000 টাকায় বৃহৎ আকৃতির মাছটি ক্রয় করে বিশ্বাস ফিশ ট্রেডার্স। রূপসা বাজারে মাছটি আনা হলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় হাট জুড়ে। বছরের সবচেয়ে বড় মাছ দেখতে ভিড় করেন স্থানীয়রা, ছবিও তুলতে দেখা যায় অনেককে। অনেক বড়, বছরে খুব কমই পাওয়া যায়, খুবই এক্সপেন্সিভ এটা। আর এরকম মাছ দেখে মানে সকলে একসাথে আনন্দিত খুবই। এই মাছ হচ্ছে বছরে একটা দুইটা পাওয়া যায়, এর বেশি পাওয়া যায় না। আমরা এখানের কিছু আড়তদার আছে, তারা এটা মিলে কাইটে ভাগ করে নিয়ে যাবে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। তবে মাছটি বাইরে বিক্রি না করে 1,80,000 টাকায় ক্রয় করে বাজারের আড়তদাররা নিজেদের মধ্যে ভাগ করে নেবেন বলে জানান সমিতির নেতা। মাছটা পড়ছে এখান থেকে আরো 3 দিন আগে, 3 দিন পর আমাদের এখানে মাছ আসছে। আসার পর আমাদের এখানে আবার অকশন হয়েছে। এই অকশনে আমাদের এখানে আমাদের আড়তদাররা, যারা আড়তদাররা আছে, এই মাছটা আমরা বাইরে বিক্রি করি নেই। আমরা নিজেরা খাওয়ার জন্য আমরা 1,80,000 টাকায় দিয়ে মাছটা আমরা এখানে ক্রয় করে রাখছি। আমরা এখন আড়তদাররা এই মাছটা কেটে খাবো। ওজন হিসেবে মাছটির কেজি প্রতি দাম পড়েছে প্রায় 900 টাকা। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।